জঙ্গল ছেড়ে লোকালয় বাঘ তুলে নিয়ে গেল গৃহস্থের ছাগল, পরে বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে জঙ্গলে ফিরে গেল দক্ষিণ রায়। জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ, লোকালয়ে ঢুকে খেয়ে গেল গৃহস্থের ছাগল, অবশেষে গ্রামবাসী ও বন দপ্তরের তাড়া খেয়ে ফের জঙ্গলে ফিরল দক্ষিণ রায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবনের নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি এলাকায়। জানা গেছে, গত মঙ্গলবার রাতে পাশেই সুন্দরবনের জঙ্গল থেকে কালিন্দী নদী পেরিয়ে দক্ষিণ রায় হানা দেয় নদীর এপারের গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন, নদীর বাঁধের কাছে ছাগল বাঁধা ছিল। গ্রামবাসীরা দেখেন ছাগলটিকে কামড়ে বাঁধের ওপরেই বসে রয়েছে বাঘ। গ্রামবাসীদের বিষয়টি নজরে আসতেই সকলে দল বেঁধে তাড়া করে বাঘটিকে। খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরে। খবর পেয়ে ঝিঙাখালি বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর বনকর্মী ও স্থানীয়দের চেষ্টায় বাঘটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু হয়। গ্রামবাসীদের অনুমান, খাবারের সন্ধানেই জঙ্গল থেকে লোকালয়ে হানা দিয়েছিল বাঘ মামা। স্থানীয়দের দাবি, শীতকালে বাঘের প্রজনন বৃদ্ধি পায়, সে কারণেও নদী পেরিয়ে গ্রাম সংলগ্ন জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল কিনা তাও দেখছে বন দফতর। বাঘটা বড় নদী পার হয়ে আসছিল, আসার সময় এনজিওর একটা বোর্ড এসেছিল, ওরা দেখতে পায়, দেখতে পেয়ে আমাদের সংবাদ দেয় দিলে। আমরা পাবলিক নিয়ে ওখানে গিয়েছিলাম, দেখলাম সত্যি বাঘের পায়ের কল পাওয়া গিয়েছে। এবার বাঘটা ছোট নদী পার হয়ে জালের ভেতরে ঢুকতে পারেনি, ওখানে গিয়ে লুকিয়ে থাকে। থাকলে ওখান থেকে ফরেস্টের সব বোটগুলো এসে আর পাবলিক থেকে আমরা তাড়িয়ে নিয়ে ফরেস্টের জেটি টপকিয়ে জালের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। ঘটনাকে ঘিরে কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। গ্রামে বাঘ ঢুকেছে এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই পঞ্চায়েতের পক্ষ থেকে মশাল জ্বালিয়ে টিন বাজিয়ে সতর্ক করা হয় গ্রামবাসীদের। বাঘটিকে জঙ্গলে ফেরত না পাঠানো পর্যন্ত সকলে দল বেঁধে এলাকায় পাহারা দিতে থাকেন। অবশেষে গ্রামবাসী ও বন দপ্তরের চেষ্টায় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন বনকর্মীরা। বাঘমামা পুনরায় জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তি ফিরেছে গ্রামেও। বাঘটা বেরিয়েছিল, সে বাঘ আবার ফরেস্ট ডিপার্টমেন্ট কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, আমাদের দলনেতা শ্যামল মণ্ডল এবং আমরা সকলে মিলে সে বাঘটা আবার তাড়িয়ে সুন্দরবনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট বহুত কষ্ট করে এটা ঢুকিয়েছে, গ্রামের মানুষ এটাকে নিয়ে একটু আতঙ্কিত হয়েছিল, আবার স্বাভাবিক হয়ে গেছে, কারণ না এটা আমাদের সুন্দরবনে প্রায়ই ঘটে থাকে আর এটা নিয়ে খুব বেশি মানুষের মধ্যে চাপ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।